প্রদেশ বিজেপি কার্যালয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন ওবিসি মোর্চার জাতীয় সভাপতি কে লক্ষ্মণ এবং সর্বভারতীয় বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ। দেশের ওবিসি শ্রেণীভুক্ত মানুষ সহ পিছিয়ে পড়া বঞ্চিত এবং দরিদ্র মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার 2014 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন জাতীয় ওবিসি মোর্চা সভাপতি। लगभग 40 साल कभी भी ओबीसी समाज का आरक्षण का जब मुद्दा आया वो टुकड़ा दिया। गैर कांग्रेस का सरकार जब बनी, जनता पार्टी मुरारजी देसाई नेतृत्व के अंदर भारतीय जनता पार्टी के समर्थन से सभी का मंडल कमीशन का गठन हुआ और मंडल कमीशन का जो सिफारिश थे मोरारजी देसाई जी ने सदन में प्रस्ताव करने से पहले अचानक सरकार गिर गया। बाद में राजीव गांधी प्रधानमंत्री बना तो मंडल कमीशन का भी समर्थन नहीं किया। बाद में फिर गैर कांग्रेस सरकार वीपी सिंह के नेतृत्व में बना, तब वाजपेयी जी और आडवाणी जी के समर्थन से जो सरकार चल रही थी तभी सदन में जब प्रस्ताव रखा गया था यही कांग्रेस पार्टी विरोधी दल के नेता के नाते राजीव गांधी सख्त उसका विरोध किया। जाति आधारित आरक्षण नहीं चाहते हैं, आरक्षण हुआ तो आर्थिक रूप से ही होना, ऐसा उनका रवैया था। फिर बाद में आरक्षण तो लागू हुआ, तब से लेकर 2014 जो आरक्षण दिया जा रहा है ठीक ढंग से दंतहीन कमीशन। এই প্রসঙ্গে কংগ্রেস সহ অন্যান্য দলগুলির ভূমিকা সমালোচনা করেন তিনি। পশ্চিমবাংলায় বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ এবং সাফল্য নিয়ে সর্বভারতীয় বিজেপি সহ সভাপতি দিলীপ ঘোষ জানান, বহু লড়াইয়ের সংগ্রামের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় অন্যতম শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি এবং বিভিন্ন পর্যায়ের জয়ের মুখ দেখেছে। লড়াই তো আমরা করছি, দেখুন অতি সম্প্রতি আপনি বাংলা যে কোনো মিডিয়া দেখুন সবচেয়ে বড় ইস্যু দুর্নীতি, এবং অতি সম্প্রতি পঞ্চায়েতের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, সেটা ভারতীয় জনতা পার্টি সমস্ত বিডিও অফিস ঘেরাও করে যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছে বলে আজকে মিডিয়াতে ছেয়ে আছে। আর উন্নয়ন নয়, বাংলায় এখন খবর হচ্ছে দুর্নীতি, এটাকেও সামনে নিয়ে আসার জন্য আমরা করেছি সেই সারদা নারদার দুর্নীতি থেকে সুপ্রিম কোর্ট যাওয়াতে কারণ করে বাকিও সব দুর্নীতির জন্য আমরা আন্দোলন করেছি। তারপরে আজকে সাধারণ মানুষ স্বীকার করেছে এবং লোকে চোখে চোখ রেখে বলছে। তো এই সরকারের দিন শেষ হয়ে আসছে, কংগ্রেস যেমন শেষের দিকে দুর্নীতি করে কেন্দ্র থেকে অপসারিত হয়েছিল পশ্চিমবঙ্গের টিএমসির সেই দশা। আগামী দিনে পশ্চিমবাংলায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আশা প্রকাশ করেন দিলীপ ঘোষ। পরিশ্রমের ফল হিসেবেই বিজেপি এই সাফল্য পেয়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।